فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانيتو درشوك ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে এর আজকের লাইভ সেশনে জানতে চাই সেশনের আজকের চুরাশিতম তম পর্ব আজকের পর্বে আপনাদেরকে বিশেষভাবে আমি স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন এই লাইভ সেশন করতে পারিনি নানা কারণে তার মধ্যে আমার হজে যাওয়াটাও একটা বড় কারণ ছিল আপনাদের একটা প্রশ্ন শুরুতেই এসেছে আজকে আমার কাছে আল আমিন প্রশ্নটি করেছে যে হজের অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন আমি শুরুতে আল্লাহ শুক্রিয়া আদায় করব যিনি আসলে দুটো বছর হজ প্রায় বন্ধ থাকার পরে আবারও সেটা মুসলিম উম্মার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই জন্যে আল্লাহর অনেক অনেক সক্রিয়া আমরা অনেকেই শঙ্কিত ছিলাম যে না জানি কত বছর বন্ধ থাকে অতীতের ইতিহাসগুলো আমরা পড়েছি নানা কারণে কখনও দেখা গিয়েছে পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত হজ বন্ধ ছিল তো এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ যে দ্রুতই হজের সুযোগটা আবার উন্মোচিত হলো এবং আমরা আশা করছি আগামী বছর হয়তো আরও বেশি সংখ্যক মানুষ হজ করতে পারবে এবছর হজের মধ্যে আমরা যেটা লক্ষ্য করলাম যেহেতু নানারকম সংখ্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত হজের দ্বার উন্মুক্ত হল ফলে খুব কম সংখ্যক হাজি এবছর হজে আসতে পেরেছেন এবং তাদের পূর্ণ সংখ্যা নয় লাখের চাইতেও কিছু কম মিনা মুজতালিফা আরাফার ময়দানে আরও অনেক হাজি গত কয়েক দশক ধরেই তারা উপস্থিত থাকতেন কোনো কোনোবার আমি যতটুকু জানি সেটা তিন মিলিয়ন বা তিরিশ লাখও ছাড়িয়েছিল সে সময় অত্যন্ত ভিড় কিংবা হ্রাস ছিল এবং কোনো কোনো হজে আমাদের মৃত্যুর মুখোমুখিও হতে হয়েছিল এবং চোখের সামনে আমরা কখনো আগুন দেখেছি কখনো পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু দেখেছিলাম তো এই বছর হজের মধ্যে আমরা দেখলাম যে অত্যন্ত চমৎকারভাবে হজ করার সুযোগ সকল হাজিদের হয়েছিল কম সংখ্যক হাজি থাকার কারণে এবং আরও অনেকগুলো পজিটিভ দিকও ছিল শৃঙ্খলা ছিল এবং নিয়মানুবর্তিতা অনেক বেশি ছিল ইত্যাদি সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে হাজি সাহেবরা অনেক দিন পর খুবই নির্ঝঞ্ঝাট এবং ভিড়হীন অবস্থায় হজ করতে পেরেছেন অলিল্লাহ হামদুল মিন্না আর এবার যেহেতু মক্কার হারামের বিশেষ করে মসজিদুল হারামের এক্সটেনশান কাজগুলো অনেক দ্রুত এবং অনেক বেশি হচ্ছে এই জন্যে একটা জায়গায় আমরা দেখলাম যে ইচ্ছে করলে মাতাফে যাওয়া যায় না এবং ইচ্ছে করলে মাতাফে তওয়াফো করা সম্ভব হতো না বেশ কিছু রেস্ট্রিকশান হওয়ার কারণে হাজিদের বিশেষ করে গ্রাউন্ড লেভেলে সালাদ পড়াটা অনেকটা দূর ছিল তারপরেও মক্কার মসজিদুল হারাম এরিয়ার মধ্যে সালাদ পড়ার অভিজ্ঞতা এটা আসলে সবসময়ই নতুন একটা অনুভূতি নিয়ে আমাদের কাছে হাজির হয় এবং আমাদের খুবই ভালো লাগে রসুল্লা সাল আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাতুন ফিল হারাম খায়রুমিন মিয়াতে এলফে সালাতিন ফিমাসে ওয়াহ মসজিদ হারামের মধ্যে একটি সালা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ সালাতের চাইতেও উত্তম এটি মসজিদ আন্নাবাবি এবং আল আকসার বেতারিকে অন্য সকল মসজিদের কথা বলা হচ্ছে আমরা আট তারিখেই মিনায় যেতে পেরেছি এদিন আট তারিখে সকালে এবং খুব সহজেই যাওয়া গিয়েছে মিনায় অবস্থানের পরে পরদিন ভোরেই আমরা ভোরের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আরাফাতে এবং তারপর সন্ধ্যার কিছুকাল পরে এসার সময় আমরা মুজদালেফা পৌঁছে গেছি এবং ফজরের পরে আবারও আমরা মুসদালিফা থেকে রওয়ানা করে মক্কার কিছু কাজ সেরে আমরা পাথর মেটতে পেরেছি দুপুরের দিকে যদিও সকাল থেকে পাথর মারা শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি আমাদের সাথে যারা ছিলেন তাদের প্রত্যেকের কাছ থেকে জেনেছি যে তারা কেউ এতটা প্রত্যাশা করেন যে এত সহজে হজ করতে পারবেন তারপরও বলি হজের মধ্যে কষ্ট হবেই যত মানে ভালোভাবেই তিনি হজ করেন না কেন যত ভালো হোটেলেই তিনি থাকেন না কেন যত ভালো গাড়িতেই তিনি সওয়ার হন না কেন হজে কষ্ট কিছু থাকবেই অনেকটা সফরের মতো আপনি যত আরামদায়ক সফরই করেন না কেন সফরকে রাসুলসাল্লাম এত বিনা নার অগ্নির একটা অংশ বা জাহান্নামের একটা কষ্টের মতো তিনি তুলনীয় বলে উল্লেখ করেছেন ফলে যে কোনো হজে যে কোনো কাজে কষ্ট থাকবে এই জন্যই তো এটাকে তাকলিফ বলা হয়েছে যাই হোক আমি খুব সংক্ষেপে এতটুকুই ব্যক্ত করলাম কারণ আজকে আমাদের আসলে আরও অনেক প্রশ্নর উত্তর দিতে হবে ফলে এ লম্বা কথা হয়তো আমরা বলবো না আমরা হজের এই চমৎকার অভিজ্ঞতার পাশাপাশি সেই সকল মহান লোকদের আমরা সুক্রিয় আদায় করছি যারা বিভিন্নভাবে আমাদেরকে সেবা দিয়েছেন আমাদের দেশি হোক অন্য দেশই হোক এবং অনেক হাজিরও আমরা সুক্রিয় আদায় করছি যারা নানা ছোতায় কীভাবে মানুষের উপকার করা যাবে মানুষকে পানি খাওয়ানো যাবে খেজুর খাওয়ানো যাবে খাবার খাওয়ানো যাবে এমন সেবায় এমন মহান ব্রতে নিজেদেরকে নিয়োজিত করেছেন এটাই হজের আসলে একটা ইউনিক দিক এটাই হজের একটা অত্যন্ত চমৎকার দিক মানুষের ইমান আকিদা তার সন্ন্যার পরিপালন ইবাদতে তার ঐকান্তিক আগ্রহের পাশাপাশি তার আখলাগুলোকে চমৎকারভাবে হজ পুনর্গঠন করে দেয় এবং বিশ্ব মুসলিম ভাতৃত্বের একটা চমৎকার নিদর্শন হয়ে আমাদের সামনে দেখা দেয় আমি তাদের সবাইকে সুক্রিয়া জানাচ্ছি এবং আমরা আল্লাহরও সুক্রিয়া জানাচ্ছি কারণ তিনি আমাদেরকে এই সুযোগটা দান করেছেন এবং আমি দোয়া করছি আমাদের যে সকল ভাই বোনেরা হজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী বছরগুলোতে আল্লাহ যেন তাদেরকেও সহজ করে দেন হজ করাটা এবং তারা যেন তাদের বিশেষ করে যারা ফরজ হজের জন্য ওয়েট করছেন তারা যেন ফরজ হজ অতি সহজে আদায় করতে পারেন দ্বিতীয় প্রশ্ন নিচ্ছি এস এম সাদ তিনি প্রশ্নটা করেছেন বলেছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যাকারীর তকদিরে নৃত্য নির্ধারিত ছিল তাহলে তার দোষ কী এখানে তাহলে সোনা আল্লাহর ইচ্ছা ও বান্দার কর্ম দুটি স্বীকার করে তাহলে এখানে তকদিরের ব্যাখ্যা কী আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন নাকি লিখেছেন বলেই হচ্ছে পাশাপাশি তিনি আরেকটি প্রশ্ন করেছেন বলেছেন কি হত্যা করলে হত্যাকৃত ব্যক্তির তাকদির মৃত্যু ছিল তাহলে হত্যাকারী কি দোষ জানালে খুবই উপকৃত হতাম প্রশ্নটা অনেক মেন্টালি প্রেশার দিচ্ছে তকদিরের সাথে আপনি যদি অনেক কিছুকে মেলাতে চান তাহলে আপনার এই মেন্টাল প্রেশারটা তৈরি হবে এবং আপনি অনেক কনফিউশনের মধ্যে পড়ে যাবেন এবং শয়তান কখনো কখনো আপনার উপর গালেব হয়ে যেতে পারে কেন কারণ তকদির হচ্ছে আল্লাহরই একটা নিজস্ব কনসার্ন বা বিষয় এটি বান্দার সাথে রিলেটেড কোনো বিষয় নয় তকদিরের স্তরগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে আমরা বুঝতে পারব আল্লাহ তিনি সব কিছু জানেন যা জানেন তা লিখে রেখেছেন যা লিখে রেখেছেন তা তিনি হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং তিনি সেই ইচ্ছাটাকে সৃষ্টিতে বাস্তবে পরিণত হওয়ার পদক্ষেপ গ্রহণ করেন বা নির্দেশনা দেন ফলে তাকদির এই যে চারটা স্তর এটা মিলে তাকদির পুরোটাই আল্লাহর সাথে রিলেটেড বান্দার সাথে কোনো রিলেশন নেই অতএব আল্লাহর ইচ্ছা আল্লাহর নির্ধারণ আল্লাহর তাকদির এগুলোকে হজ্জাত হিসাবে বা দলিল এভিডেন্স হিসাবে বান্দা পেশ করতে পারবে না এটাই হচ্ছে বিধান তকদির দ্বারা কোনো দলিল পেশ করা যাবে না যে আমার তাকদিরে এটা হয়েছে অতএব আমি দোষী নই আল্লাহ দোষী এই ধরনের কথা বলা এটা ইসলামে জায়জ নেই বরং এটাকে তকদিরের প্রতি অসন্তুষ্টি বা তাকদিরকে অস্বীকার করার সামিল হিসাবে গণ্য হয় সুতরাং একজন মুসলিমের সাধারণ কর্তব্য হচ্ছে তকদিরকে মেনে নেওয়া তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা এবং তকদিরের প্রতি পূর্ণ ইমান এবং বিশ্বাস রাখা এর বাইরে আর তার কিছুই করণীয় নেই এর বাইরে পার্থিব যত কিছু আছে এখানে আমরা জানি যে আল্লাহ সোহান ইচ্ছা দুই রকম একটা হলো পার্থিব ইচ্ছা আর একটা হলো সেরার ইচ্ছা এটাকে বলা হয় আল এরাদা কাউনিয়া আল এরাদা ইয়া আল এরাদা আল কাউনইয়া তার মানে হচ্ছে আল্লাহ তালা পৃথিবীর যে কোনো কাজের পেছনে হাওয়ার ইচ্ছা পোষণ করেন আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর ভালো মন্দ কোনো কিছুই হতে পারে না কোনো কিছুই কোনো মুভমেন্ট কোনো কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া এটা হচ্ছে আল এরাদ আল কাউনিয়া আল্লাহর পার্থিব ইচ্ছা এর সাথে আল্লাহর খুশি ও খুশির কোনো সম্পর্ক নেই যেমন একজন লোক পিছলে খেয়ে পড়ে গিয়েছে এখন এই যে পড়ে যাওয়া পিসলা যেহেতু খেলেন তার মানে হচ্ছে এটা একটা স্বব ছিল এটা একটা কারণ ছিল ওই কারণের সাথে আল্লাহ তালা তার সুন্নাই হচ্ছে কারণের সাথে সে কারণের কনসিকুয়েন্সটাকে অ্যাড করে দেন ফলে একজন লোক পিছলা খেলে সে পড়েই যাবে এটাই স্বাভাবিক কেউ যদি ছাদ থেকে লাভ দেয় সে কিন্তু ভেসে থাকবে না সে মধ্যাকর্ষণের কারণে পড়েই যাবে তাই না তো এই যে একটা সন্না কাউনিয়া একটা পার্থিব নিয়ম আল্লাহ তালা চালু করে দিয়েছেন সেগুলো তার ইচ্ছাই হয়েছে ফলে পার্থিব যে কোনো কর্মকাণ্ড আল্লাহর ইচ্ছায় সম্পাদিত হয় এর কারণে মানে আল্লাহ খুশি অখুশি হন না অর্থাৎ এই যে ঘটনা প্রবাহগুলো ঘটছে যেমন বায়ু প্রবাহিত হচ্ছে তাই বলে আল্লাহ খুশি নাকি অখুশি এটা বলা যাবে না হ্যাঁ এই এই বিষয়গুলোর সাথে আসলে আল্লাহর ইচ্ছা জড়িত কিন্তু তার যেহেতু এটা তার আইনি প্রক্রিয়ার সাথে রিলেটেড না এটা তার ইচ্ছা এবং সৃষ্টির সাথে রিলেটেড জাগতিক ব্যাপার অতএব এর সাথে কোনো শাস্তি কিংবা কোনো সবাব জড়িত নয় আর যেহেতু শাস্তির সব জড়িত না অতএব আল্লাহ খুশি অখুশি হওয়ার বিষয়টা জড়িত না দ্বিতীয় হচ্ছে এরাদা সেরা ইয়া আল্লাহ একটা নিয়ম নীতি প্রণয়ন করেছেন বান্দাদের জন্য বিশেষ করে যাদেরকে তিনি তাকলিফ দিয়েছেন অর্থাৎ যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন যে তোমরা এই এই কাজ করতে হবে যারা যারা বুদ্ধি রাখে এবং আল্লাহর সৃষ্ট প্রাণীদের মধ্যে বুদ্ধি রাখে মানুষ অতএব মানুষকে তিনি তাকলিফ দিয়েছেন মানুষ হচ্ছে মোকাল্লাফ আল ইনসান ও মোকাল্লাফ মানুষ হচ্ছে মোকাল্লাফ অর্থাৎ আল্লাহ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কারণ তার আকল আছে বুদ্ধি বিবেক আছে এবং তাকে এলেমও দেওয়া হয়েছে এলমুল ওয়াহি দেওয়া হয়েছে এই দুটোর আলোকে তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা হলো আল আওয়ামের সার আইয়া তাহলে আল্লাহর এরাদা সার আইয়া আল্লাহর যে শরীয়তের চাওয়াটা আল্লাহ সেটা হচ্ছে তিনি চান বানদাতার নির্দেশগুলো পালন করবে এবং তিনি চান বানদাতার যেগুলো তিনি নিষেধ করেছেন তার নিষেধাজ্ঞাগুলো অর্থাৎ নিষেধকৃত কাজগুলো বর্জন করবে তাহলে আল্লাহর এই চাওয়াটা যারা পূর্ণ করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন আল্লাহর এই চাওয়াটা যারা অপূর্ণ করবে অর্থাৎ এর বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তাহলে আল্লাহর এই চাওয়াটা দোরকম এরাদা কাউনিয়া এরাদা সারাইয়া এখানে তকদিরের বিষয়টা হলো এরাদা কাউনিয়া এরাদা কাউনিয়া অতএব এর সাথে রিলেট করে কোনো অপরাধীকে খালাস করে দেওয়া হ্যাঁ বলে যে তো চুরি করেছে আল্লাহর ইচ্ছা অতএব তার দোষ কি এখানে যেমন আপনি দুটো প্রশ্ন করেছেন আত্মহত্যাকারী এবং হত্যাকারী তাদের কি দোষ এটা তো ছিল দিরে ছিল বলে এটা হয়েছে অতএব তাদের কেন শাস্তি হবে এবং আপনি আরও বলেছেন যে আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন লিখে রেখেছেন বলেই কি হলো নাকি কেন ইত্যাদি প্রশ্নগুলো করেছেন এখানে আমরা খুব সঙ্গে আর আরো দু তিনটা কথা বলতে চাইব প্রথম হচ্ছে আল্লাহ প্রত্যেক প্রাণের জন্য জীবনের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এটাকে বলা হয় আজল আজল নির্ধারিত একটা সময় পর্যন্ত সে এই পৃথিবীতে জীবিত থাকবে তারপর তার মৃত্যু হয়ে যাবে আল্লাহ সুমান তাল্লাহ কোরআনে বলছেন ফাইদাল যখন তাদের সময় এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্ব হবে না ওলাই আস্তাক দেবন এবং এক মুহূর্ত আগেও হবে না মৃত্যু একজাক্টলি যে সময় হওয়ার কথা সে সময় হবে একটু আগেও হবে না একটু পরেও হবে না আর আমরা সহেবাহ নেহেব্বান সহ আরও অনেকগুলো হাদিসে দেখি সাল্লাম থেকে এই প্রসঙ্গে যতগুলো হাদিসে এসছে সেগুলোর মূল বক্তব্য হচ্ছে কোনো প্রাণী বা কোনো মানুষ তার প্রাপ্ত রেজিক এবং তার সময় সময় পরিপূর্ণতা করার পরই তার মৃত্যু হবে অর্থাৎ তার রেজিক যা প্রাপ্ত হওয়ার সেটা প্রাপ্ত হওয়ার পরেই তার মৃত্যু হবে এবং তার যতদিন জীবিত হওয়ার কথা ছিল যতটা সময় যতটা মোমেন্ট মুহূর্ত তারপরেই তার মৃত্যু হবে তার আগে তার মৃত্যু হবে না যে ব্যক্তি আত্মহত্যা করলো তার সময় শেষ এখন কিভাবে একজন লোকের মৃত্যু হবে আমরা দেখেছি কতজনের কত ভাবে মৃত্যু হয় কারো মৃত্যু হয় কোনো অ্যাক্সিডেন্টে কারো মৃত্যু হয় কোনো রোগ ব্যাধিতে এবং রোগ ব্যাধির মধ্যেও এক একজনের এক এক রকম কারো হার্টের রোগীতে রোগে কারো কিডনির রোগে কারো নানা রকম তাই না এবং কোন কোনো লোকের মৃত্যু হয় তার নিজের এনতেহার বা আত্মহত্যার কারণে নিজেকে নিজে হত্যা করলো সে হয় পান করেছে অথবা কোনো ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করেছে অথবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কিংবা নিজের ট্রিগার টিপে নিজেকে হত্যা করেছে ইত্যাদি নানাভাবে হতে পারে তো এই কারণটা মানে প্রথম কথা হচ্ছে তার সময় শেষ যে কোনোভাবেই হোক তার জীবনের সময় শেষ কোরআন তাই বলছে সে সেভাবে তার মৃত্যু হলো কিন্তু এর মানে এই নয় যে কোনো ব্যক্তির জীবনের সময় শেষ তাই বলে মানে সে যেভাবে এখন মৃত্যুমুখে পতিত হলো অথবা নিজেকে পতিত করলো তার জন্য তাকে পাকড়াও করা হবে না সে তো আল্লাহ নির্দেশ মানেনি এখানে ধরেই নেওয়া হচ্ছে আত্মহত্যাকারী সে আত্মহত্যার মর্মটা বুঝে এবং সে নিজের উপর নিজে কন্ট্রোল রাখতে পারছে এবং সে ইচ্ছে করেই নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এটা তার কোনো মানসিক রোগের কারণে নয় এটা তার কোনো বাধ্যবাধকতার কারণে হয়নি অর্থাৎ একজন ব্যক্তি স্বেচ্ছায় নিজেকে নিজে আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছে এটা তার ক্ষেত্রেই প্রযোজ্য এখানে হয়তো কেউ বলবেন যে না প্রত্যেক ব্যক্তি তো এক ধরনের ফ্রাস্ট্রেশন বা মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে না তার একটা লিমিট আছে আমরা বলছি স্বাভাবিক লিমিট মানসিকভাবে কেউ বিধ্বস্ত হতে পারে তারপর আত্মহত্যার দিকে যেতে পারে কিন্তু তারপরেও চিকিৎসাশাস্ত্র বা সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি এটা দুটো পর্যায়ে আছে একটা হলো একদমই মানসিক রোগী সে কিছুই বুঝে না যে সে কি আত্মহত্যা করছে না কিছু করছে তাহলে তার হুকুমটা ভিন্ন কিন্তু এখানে যে মোখতার মোখতার অর্থাৎ যে নিজের স্বেচ্ছায় নিজে বুঝতে পারছে যে সে কী করতে যাচ্ছে তাই না তো সেই ধরনের লোকদের কথা বলা হচ্ছে যে তাকে তার মৃত্যুর সময় এসে গেছে বলে সে যখন আত্মহত্যা করল সেই জন্য সে পাকড়াও করা হবে না ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ আল্লা সুবাহ তালা প্রত্যেক ব্যক্তির মধ্যেই কোনো কাজ করার ক্ষমতা দিয়েছেন আবার যদি সে ইচ্ছা করে আবার যদি সে ইচ্ছা না করে তাহলে না করার ক্ষমতাও তাকে দিয়েছেন অর্থাৎ তরক করার ক্ষমতাও তাকে দিয়েছেন এতে কারো কোনো কিন্তু দ্বিমত নাই যেমন কেউ যদি এক গ্লাস পানি পান করতে চায় তাহলে সে পারবে আবার যদি না চায় তাহলে না পারবে তাই না এই যে বিষয়টা এতে কারো কোনো দ্বিমত নেই সুতরাং কোনো ব্যক্তি যদি শরীয়তে নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে সেদিকে অগ্রসর হয় যেটা সে করতেও পারে আবার তা থেকে বিরত থাকতেও পারে শরীয়ত বলছে তুমি এটা করো না নিষিদ্ধ কাজ করো না কিন্তু সে যদি সেটা করে তাহলে তাকে পাকড়াও করা হবে শরীয়ত তাকে শাস্তি দেবে আল্লাহ ও তালা তাকে শাস্তি দিবেন এখন এটা তার তকদিরে ছিল এই দলিল দিয়ে পাকড়াও থেকে তার বাঁচার কোনো সুযোগ নেই অমর আব্দুল খাতাবরাতি আল্লাহ তালাহকে বলা হলো যে একজন লোক সে কাউকে হত্যা করলো অথবা সে চুরি করলো তাহলে তাকে কেন পাকড়া করা হবে কবে যে এই বলা হলো যে তাকে যে পাকড়া করা হবে এটাও তার তাকদির সে যে খারাপ কাজটা করলো এটা যেমন তার তাকদির তাকে পাকড়াও করাটা এটাও তার একটা কাদার অথবা তাকদির সুতরাং তকদির দিয়ে হজ্জাত কায়েম করে বা এভিডেন্স দেখিয়ে আসলে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ কিন্তু নেই বা এটাকে অপরাধ থেকে বাঁচার একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা শরীয়তে সিদ্ধ নয় ঠিক একইভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলেও একই কথায় প্রযোজ্য কেউ নিজেকে হত্যা করলো কেউ আরেকজনকে হত্যা করলো বিষয়টা এরকমই বাট নিজেকে হত্যা করাও হারাম নিষিদ্ধ অন্যকে হত্যা করাও নিষিদ্ধ ফলে এই নিষিদ্ধ কাজ করার কারণে যদি সে স্বেচ্ছা এগুলো করে থাকে তাহলে জেনে বুঝে এগুলো করে থাকে স্বেচ্ছা এগুলো করে থাকে তাহলে তার জন্য শাস্তি প্রযোজ্য হবে আর যদি কেউ একান্তই তার ব্রেন আউট হয়ে যায় অথবা সে গায়ের মোকাল্লাফ থাকে তখন তার ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যে শাস্তি হবে না তো কোনো কোনো ক্ষেত্রে শিথিলযোগ্য সেটা এই কারণে যে সে আসলে পরিপূর্ণ মোকাল্লাফ ছিল না কিন্তু আমাদের কথা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছে করে এ কাজটা করবে কাউকে হত্যা করবে অথবা যে ব্যক্তি ইচ্ছে করে নিজেকে হত্যা করবে তাকে পাকড়াও করা হবে এবং সেখানে তকদির দেখিয়ে সেখান থেকে বাঁচার শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই না দুনিয়াতে না আখেরাতে আমার কাছে মনে হয় বিষয়টা যদি খুব সিম্পলি দেখা হয় তাহলে আর কোনো মেন্টাল প্রেশার হবে না কিন্তু বিষয়টা যদি এটাকে খুবই কনফিউজিং করে দেখা হয় তাহলে কিন্তু শয়তান গালেব হয়ে যাবে এই ধরনের কনফিউজি কনফিউজিং পয়েন্টগুলোতে সাধারণত যারা অতিমাত্রা যুক্তিবাদী শয়তান তাদের উপর গালেব হয়ে যায় এবং তাদেরকে একের পর এক যুক্তি দিয়ে 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 তাদেরকে ভুল পথে নিয়ে যায় এজন্য আমাদের উচিত হবে সুন্নার যে এলেমটা আছে সেটা নিয়ে তার উপর কনফিডেন্স তৈরি করা এবং সুন্না এই ব্যাপারে যে ক্লিয়ার কাট মানহাজ এবং নিয়মনীতি আমাদের জন্য তৈরি করে দিয়েছে সেগুলোকে অনুসরণ করা এখন অনেক সময় অনেক জিনিস আমাদের বুঝে আসবে আলহামদুলিল্লাহ অনেক জিনিস বুঝে আসবে না তাই বলে নিজের বুঝের দ্বারা কনফিউজড হওয়া যাবে না এবং কোরআন সন্ন্যার বক্তব্যের বিরুদ্ধে নিজের বুঝটাকে গালিব করা যাবে না এটা 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 বড় ধরনের ত্রুটি মতি নামক একটা শ্রেণী এ কাজটা করেছে বা মুসলিমদের মধ্যে অতি যুক্তিবাদী যারা যে যে কারণে তারা অনেক ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়েছে তারা এই কাজটি করেছে অতএব যে কাজ করলে মানুষ ভ্রষ্ট হয়ে যায় সে পথে যাওয়া যাবে না মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন কেমন আছেন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী বারাক আল্লাহ হাইয়া কুমল্লা আপনি আরও বলেছেন অনুগ্রহ করে আপনার মাদ্রাসার নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাটা দেওয়া যাবে কি না হ্যাঁ ভাই দিতে কোনো অসুবিধা নেই আমরা ইতিমধ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালু করেছি এর মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে আমাদের তাইবা একাডেমি যেখানে আমরা ইসলামিক স্টাডিজের উপর কোর্স অফার করছি এবং অ্যারাবিক কোর্স তালিমুল কোরআন কোর্স এবং এছাড়াও শিক্ষক প্রশিক্ষণের জন্য বেশ কিছু কোর্স আমরা অফার করছি আমাদের সফট স্কিলের উপরও বেশ কিছু বিষয় রয়েছে আর পাশাপাশি ভবিষ্যতে আমরা যেমন ফেখুল রাজ ফেখল নেকাহ বা তলাক ইত্যাদি এ বিষয়গুলো নিয়ে আমরা তাইবা অ্যাকাডেমির আরও অ্যাকাডেমিক প্রোগ্রামগুলোকে সমৃদ্ধ করব ইনশাল্লাহ তাইবা একাডেমির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাইবা তাইবা একাডেমির ফ্যামিলি কাউন্সেলিং আমরা বিভিন্ন ফ্যামিলি ইস্যুতে কাউন্সেলিং করে থাকি এবং পাশাপাশি যেমন মিরাজ বন্টন থেকে আরম্ভ করে নেকা তলাক সম্পর্কিত বিষয় সেরাই সমাধানের জন্য আমরা সহযোগিতা করে থাকি পাশাপাশি আমাদের রয়েছে আরেকটা অন ক্যাম্পাস প্রোগ্রাম সেটা হলো কলিয়াতকর আনিল করিম ও দেয় তাল ইসলামিয়া এটি হলো আসলে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম এখন সেখানে কমপ্লিট অ্যারাবিক শিক্ষা চলছে অ্যারাবিকটা ফুল অ্যারবিক মিডিয়ামে আপনি যখন এই কুল্লিয়ায় কোনো ক্লাস করবেন তখন আপনার মনে হবে আপনি কোনো আরব দেশে ক্লাস করছেন কারণ এখানকার প্রত্যেক শিক্ষক ক্লাসরুমে আরবি ছাড়া আর কোনো ভাষা অ্যালাউ করেন না ফলে সেভাবেই এই কুল্লিয়ায় ছাত্রদেরকে তৈরি করা হচ্ছে এবং তারপরে যাতে তারা তা নভিয়া কিংবা লিসেন্সে তারা তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে সেভাবেই এখানকার প্রোগ্রামগুলো এবং সিলেবাস কারিকুলাম তৈরি করা হয়েছে আর পাশাপাশি ভবিষ্যতে এখানে আরও বেশ কিছু ছোট ছোটো কোর্সেরও ইচ্ছা রয়েছে এর মধ্যে হচ্ছে বড়দের জন্য কোরআন শিক্ষা সাধারণত কোরআন শিক্ষার পাশাপাশি অ্যারাবিক শিক্ষাও এখানে দেওয়ার ইচ্ছা রয়েছে এবং ইতিমধ্যে আমি যতটুকু জানি যে জেনারেল শিক্ষিতদের একটা অ্যারোবিক কোর্সও চালু হয়েছে সেখানেও চেষ্টা করা হচ্ছে ফুল অ্যারোবিক মিডিয়ামে আরবি শেখানোর আর আমাদের আরেকটি ছোট্ট শিশুদের জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত একটা মাদ্রাসা চালু হয়েছে যেটা অ্যারোবিক ইংলিশ দুটোই গুরুত্ব সহকারে পড়ানো হয় এবং সেখানে হেফজুল কোরআন প্রোগ্রামও রয়েছে সেটা হলো সোমনিয়া আরবিক মাদ্রাসা সোমনিয়া আরবিক মাদ্রাসা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ রয়েছে এবং তার ওয়েবসাইট রয়েছে আপনারা বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ মেহেদি তিনি প্রশ্ন করেছেন আপনি উত্তর প্রদানের সময় সেটে বসে যে সেটে বসে উত্তর দেন তার পেছনে অনেকগুলো কিতাব আছে যদি কিতাবগুলোর বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিতেন উপকার হতো আসলে এই প্রশ্নটি আমাদের কাছে আগেও অনেকবার এসেছে যে কোনো কারণেই হোক আমরা উত্তর দিতে পারিনি বা সময় না থাকার কারণে সেটা বাদ পড়ে গেছে আজকে আমরা এটার উত্তর দেব ইনশাল্লাহ আমার পেছনে যে বইগুলো আছে সেখানে অনেকগুলো বই আপনারা হয়তো দেখতে পাবেন যে এখানে অনেকগুলো আরবি বইও আছে আবার এখানে অনেকগুলো বাংলা বইও আছে আরবি বইগুলোর মধ্যে আছে মরজামুল কোরআন ফেখুলা ইবাদাত এটা আর ফেখুলা ইবাদাত তারপরে আর তাফসির আলম একটা খণ্ড এখানে আমরা রেখেছি সুরাতুল বাকারা এবং আল এমরান তারপরে আছে তফসির জুজা আন্মা এটা শেখ মোহাম্মদ বিন সোলে বিন ওসাইমিন তার দার্স থেকে এই তাফসিরের সংকলনটা হয়েছে এরপর আলফাওয়াজ লেবনুল কাইম রাহমাহুল্লা এরপর আছে একটা ছোট্ট আরবি তফসির আল মুখত তাফসির আর আছে আরবিতে আমার লেখা দুটো থিসিস মাস্টার্স থিসিস এবং আরেকটা হলো পিএইচডি থিসিস মাস্টার্স থিসিসের শিরোনাম হচ্ছে আল কিয়া হক আবাদাত আথা রহু এটার পিডিএফ আপনারা আমার ওয়েবসাইটেও পেয়ে যাবেন লিঙ্ক আর আমার পিএইচডি থিসিস যেটা ছিল সেটা আরবিতে ফুল আরবিতে আলুস্তায় আবু মনসুর আল বাগদাদ আরাউল ও সলিয়া জামায়ন ও তাউন ওদর সত এটারও ফুল পিডিএফ অনলাইনে আছে এবং আমার ওয়েবসাইটেও আছে এছাড়া আছে মোসাফুদ্ তাহফিদ সলাতুল মমেন ডক্টর মোহাম্মদ সাহিদুল কাহতানি রাহেমাহুল্লাহ লেখা এরপর আছে দুরুস আলী আলকোর আন্দাদ্বুরু আমল আলফেখুল ইসলামী তারপরে আছে তেইসুরুল আজিজুল আল্লাম শাহমদাতুল আহকাম আছে বাংলা বইগুলোর মধ্যে আকিদাতু তৌহিদ এটি আমার অনুবাদ করা একটি গ্রন্থ আহলুসুল্নাউল জামাতের আকিদা এটা ছোট্ট একটা সংকলন আহলসুন্নউল জামাতের আকিদার উপরে এবং আছে ওসুল ইমান আমাদের অনুদিত আরেকটি আকিদা বিষয়ক গ্রন্থ যার মূল লেখক ছিলেন মদিনী ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ আছে অনেকগুলো তফসিরের তাফসির বা আমরা বলবো যে অনুবাদ কোরআনের অনুবাদের বেশ কিছু ভলিউম এখানে আছে দ্য গ্লোরিয়াস কোরআন তফসিরুল কোরআন কোরআন শরীফ আরকানুল ইসলাম আল কোরআনুল করিম বায়ান ফাউন্ডেশনের যেখানে আমরা এবং আমাদের আরও অনেক বিশিষ্ট ওলামাইকেরাম মিলে এটার একটা ভালো অনুবাদ আমরা পেশ করেছিলাম আল কোরআনের ভাষা এবং এছাড়া আছে তুলনামূলক ফিক জাকাতের বিধান আলাদাবাবুল মুফরাদ ফেখুল ইবাদাত আহকাম ক্যাম তৌদ্সুল ফেক এবং তাইবা অ্যাকাডেমির ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজের অনেকগুলো ক্লাস নোট এখানে আছে মোটামুটি দু একটা বাদ পড়তে পারে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে অধিকাংশই তুলে ধরার জন্য যে বইগুলো এখানে আপনারা আছে হয়তো দূর থেকে আপনারা অত ভালোভাবে বুঝছেন না বা ছোটো স্ক্রিনে অতটা ভেসে উঠছে না বাট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে কি বই আসলে আমার পেছনে রাখি মাঝে মাঝে হয়তো ওগুলো থেকে পড়ি ওগুলোর উপর কিছু কিছু কাজও করি এমরুল হাসান বলেছেন ডিপ্রেশন থেকে বাঁচতে করণীয় বিস্তারিত আলোচনা করলে খুশি হব মানসিক ডিপ্রেশন কারবিতে বলা হয় মানে মনটা মানসিকভাবে বিধ্বস্ত থাকা এটা একটা মেন্টাল ট্রমাটিক সিচুয়েশনের মতো কিছুই ভালো লাগে না মনটা বেজার থাকে ঘুমাতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না কিছু ভাবতে ভালো লাগে না ইবাদত করতে ভালো লাগে না কারোর সাথে গল্প করতে ভালো লাগে না জীবনটা কেমন যেন স্বাদ গন্ধহীন হয়ে যায় তাই না এটা একটা ডিপ্রেশনের কারণে হতে পারে ডিপ্রেশন অনেক কারণে হতে পারে আমরা সে আলোচনা যাচ্ছি না এই যে একতে আপ বা ডিপ্রেশন থেকে আসলে বাঁচার জন্য আমরা কি করতে পারি এখানে যেটা আমরা দেখি যে ডিপ্রেশনটা আসলে মানুষের অন্তরের সাথে রিলেটেড একটা বিষয় এই জন্য আমরা এটাকে মেন্টাল একটা প্রবলেম হিসাবে দেখছি এবং এই ডিপ্রেশনটা গভীর থেকে গভীর হলে সেটা একটা মেন্টাল ডিজিজে পরিণত হয় এবং নানা রকম ডিজিজের দিকে সেটা নিয়ে যেতে পারে সাধারণত আল্লাহ সোয়াতালা মানুষকে মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করে তাকে নানারকম অসুস্থতা দিয়েছেন শারীরিক মানসিক এবং তার দেখা যাচ্ছে যে চিন্তা টেনশন অনেক কিছু হয় মানসিকভাবে সে কোথাও কোথাও কষ্টও পায় এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা জিনিস মানসিকভাবে তাকে এতটাই আহত করে যে সে ডিপ্রেশনে চলে যায় নবিসাল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যেহেতু আল্লাহর নবী মানুষের এই মানসিক সমস্যাগুলোর ব্যাপারে তিনিও অবহিত ছিলেন এবং তিনিও কিন্তু অনেক কাউন্সিলিং করেছেন সুহান আল্লাহ মানুষের মানসিক রোগের বহু কাউন্সিলিং আমাদের নবী সাল্লাহ করেছেন অসুস্থ ব্যক্তির সেবাও করেছেন তাকে প্রেসক্রিপশনও দিয়েছেন এবং বিশেষ করে মানসিকভাবে বলিয়ান হওয়ার জন্য তিনি অনেকগুলো টিপসও দিয়েছেন আর তিনি মানুষকে মোটিভেশন দিয়েছেন অনুপ্রাণিত করেছেন তাদের জন্য দোয়া করেছেন ইত্যাদি নানাভাবে তিনি আসলে মানুষের এই ডিপ্রেশন থেকে অথবা তার অস্বস্তিকর অবস্থা থেকে অথবা মেন্টাল প্রবলেম এবং ট্রমা থেকে বাঁচার জন্য অনেক কিছু তিনি প্রেসক্রাইব করেছেন এর মধ্যে আমরা দেখি যে এখানে দুটো বই বিশিষ্ট দুজন আরব লেখক তারা উল্লেখ করেছেন একজন পুরুষ একজন মহিলা একটি বই হচ্ছে এলাজুল হাম্মে হজনে ফিদাউল কিতাবনা চিন্তাভাবনা এবং টেনশন এর যে ট্রিটমেন্ট কোরআন সন্ন্যার আলোকে এই বইটা লিখেছেন ডক্টর কাদলা বিনচে মাহমুদ আল কাহচা আনি তিনি একজন মহিলা আর আরেকটি বই লিখেছেন ডক্টর আবদুল আল খাতের আল হজনু আল এখতে এব ফিদা কোরআনি ওয় সন্না এ দুটো বইতে তারা অনেক কিছু বিশদ আলোচনা করেছেন আমরা সেখান থেকে পাঁচটা বা ছয়টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করব যাতে করে ডিপ্রেশন থেকে আমরা মুক্ত হওয়ার জন্য এই সমাধানটা নিতে পারি এর মধ্যে একটা হচ্ছে দোড়া দোয়া দোড়া দোড়া হচ্ছে যতগুলো কাজ ডিপ্রেশন থেকে আমরা মুক্ত হওয়ার জন্য করতে পারি তার মধ্যে অন্যতম কাজ দোড়াটা সেলাহুল মহমেন মোমেনের একটা অস্ত্র যা দিয়ে সে অনেক খারাপ অবস্থা থেকে উত্তরণ করতে পারে আল্লাহর কাছে দোয়া করে 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 সে তার ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারে তার বিপদ আপদ থেকে মুক্তি পারে পেতে পারে তার দারিদ্র থেকে সে স্বচ্ছলতার দিকে আসতে পারে ইত্যাদি নানা অর্থাৎ জীবনের যত প্রবলেমস আছে সৌবাত আছে এবং কষ্ট আছে সেসব কিছু থেকে আসলে মুক্তি পেতে পারে এই দোয়ার মাধ্যমে এই জন্যে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন স্বয়ং আল্লাহ সালও দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন ওই দাসা এভাবে আল্লাহ দোয়ার দিকে তিনি উদ্বুদ্ধ করেছেন আর আল্লাহ আসলে সে বান্দাকে ভালোবাসেন যে দোয়া করে এবং বান্দা যদি মনে প্রাণে আল্লাহ কাছে দোয়া চায় তাহলে আল্লাহ তালা শূন্য হাতে তার তাকে ফিরিয়ে দিতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন এখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে অনেকগুলো দোয়া শিখে দিয়েছেন এর মধ্যে একটা হচ্ছে যাতে করে এই যে যে কোনো ধরনের ডিপ্রেশান চিন্তাভাবনা অস্থিরতা টেনশান এগুলো যেন আমরা এগুলো থেকে মুক্ত হতে পারি আল্লাহর কাছে আশ্রয় নিতে পারি সেটা তিনি বলেছেন বলেছেন ওয়াল হজনি অথবা ওল হেজানি হে আল্লাহ আমি তোমার কাছে চিন্তাভাবনা এবং টেনশন থেকে আশ্রয় চাই ও আড়ু মিনাল আজল ক্যাসালি এবং আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা এবং অলসতা থেকে ও আড়ু মিনাল মিনাল বখলিউল জুবনি এবং আমি তোমার কাছে আশ্রয় চাই কৃপণতা এবং কাপুরুষতা থেকে ও আড়ু দুবিকে মিনাল গালাবাচি ও কাহারি রেজাল্ট আমি তোমার কাছে আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি ঋণের বোঝা থেকে এবং মানুষের دعاء اكتر علاج. اربون تكتر شمود كادو اهتصايد الاستغفار. جاء الرسول صلى الله عليه وسلم قال: اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي، وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. অত্যন্ত চমৎকার একটা দোয়া এই দোয়াগুলোর অর্থ আপনারা জানেন এই জন্য আমি অর্থ বলছি না দ্বিতীয় যে বিষয়টা মানুষকে মেন্টাল ডিপ্রেশন থেকে একটু মুক্ত করতে পারে সেটি হচ্ছে আল্লাহর নেয়ামতকে অনুভব করা সুহান আল্লাহ আল্লাহ এত বড় মহান এবং তিনি এত সুন্দর নিয়ামত দিয়েছেন অতএব মানে এই ধরনের আর যেটাকে বলা হয় এ ধরনের অনুভূতি নিজের মধ্যে ফুটিয়ে তোলার মাধ্যমে তাহলে আসলে আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা তৈরি হয় আস্থা তৈরি হয় কনফিডেন্স তৈরি হয় ফলে মানুষ ধীরে ধীরে তার যে মেন্টাল ডিপ্রেশন আছে সেটা থেকে বের হয়ে যেতে পারে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সময়কে কাজে লাগানো মেন্টাল ডিপ্রেশান কারণে লোকজন আইসোলেটেড হয়ে যায় পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে এবং সে নিজে নিজে এককভাবে চিন্তা করে নিজের দুঃখ নিজেই বরণ করে এভাবে ধীরে 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 সে আরও ক্ষতি থেকে ক্ষতির মধ্যে চলে যায় তাহলে এ থেকে উত্তরণটা কি এ থেকে উত্তরণ হচ্ছে তাকে সোশ্যালাইজড হতে হবে সোশ্যালাইজেশন করতে হবে তাকে অন্যদেরকেও তাকে হেল্প করতে হবে সে নিজেও চেষ্টা করবে যে অন্যদের সাথে ইন্টারাকশন বাড়ানো ভাই বোনদের সাথে ইন্টারাকশন বাড়ানো বাবা মায়ের সাথে কথাবার্তা বলা ইত্যাদি এর মধ্য দিয়ে অধিক সময় ব্যয় করা এবং অতীত নিয়ে যেন সে আর কোনো আফসোস না করে ভবিষ্যৎ নিয়ে যেন সে শঙ্কিত না থাকে বরং সে বর্তমানের মধ্যে নিজেকে বিভিন্ন কাজে ইনভলভ করে কাজের মধ্যে ডুবিয়ে রাখে হ্যাঁ কোনো না কোনো কাজের মধ্যে ডুবিয়ে রাখে সে হাঁটবে চলবে বা কারোর সাথে গসেপ করবে কথা বলবে যেন সে সব কিছু থেকে গাফফেল থেকে নিজেকে আইসোলেটেড না করে এটাই হচ্ছে আসলে বর্তমান সময়কে কাজে লাগানো এবং নিজেকে ইনভলভ রাখা কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ রাখা তাহলে আশা করা যায় যে তার ডিপ্রেশন আস্তে আস্তে কমতে থাকবে চতুর্থ যে বিষয় সেটি হলো সবর এই যে মেন্টাল একটা ডিপ্রেশন চলে আসলো মানুষ বুঝতে পারে যে সে এখন একটা একটা প্রবল প্রবলেমকে ফেস করছে সবর করবে সে এটা দুনিয়ার জীবনের একটা বৈশিষ্ট্য এবং আল্লাহ সাল তিনি নিজেও সুরাল বাকার একশো পঞ্চান্ন নম্বর বলে দিয়েছেন যে তিনি পরীক্ষা করবেন মানুষকে ওমিনুল হৌফি ওল জু ওয়ান অবশ্যই সবরিন আর অবশ্য অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় কিছু খিদা কিছু জানমালের অভাব দিয়ে নক্স দিয়ে এবং ফসলের ফলফলাদের ফলাদের নকশ দিয়ে আর যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও তার মানে সবরের মধ্য দিয়ে ধীরে ধীরে সে তার প্রবলেমটাকে কাটিয়ে উঠতে পারবে সবর মানে এই নয় যে যা হয়েছে তো হয়েছে মেনে নিলাম সবর মানে হচ্ছে আল্লাহর তকদিরের প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহর তকদিরের প্রতি সন্তুষ্ট থেকে তার উপর পূর্ণ অক্কুল রাখা তাহলে ডিপ্রেশন কেটে যাবে পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে ভালো ভালো কাজ করা যেটা আমি বললাম একটু আগেও বললাম যে নানা কাজে নিজেকে সম্পৃক্ত থাকবে তার মধ্যে পঞ্চম নম্বরে হচ্ছে স্পেশাল কিছু ভালো কাজ যেমন সে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবে আলাহাবিদিকাহে তৎমা ইম্ন কলু আল্লাহ তালা বলেছেন যে কাল্ব প্রশান্ত হয় আল্লাহর দিকেরে আর কোরআন তেলাওয়াত হচ্ছে আফদাল উদ্দেকের এছাড়া বেশি বেশি ইস্তেকফার করা সদাকা দেওয়া সাদাকা দেওয়া নিহত করে সাদাকা দেওয়া যে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আমাকে ডিপ্রেশন থেকে রক্ষা করো সাদাকা দেওয়া আর সাদাকাতু তুৎ ওগা দেবার রব সাদাকা দিলে আল্লাহর ক্রোধ প্রশমিত হয় আল্লাহ মান্দার উপর যদি কোনো কারণে বেজার থাকেন তাহলে তিনি খুশি হন এবং তার অখুশিটাকে তিনি উজ্জ্র করে নেন এরপরে ষষ্ঠ যে বিষয়টা সেটি হলো তওবা করা তওবা করা নিশ্চয়ই বান্দার কোনো না কোনো ত্রুটির কারণে এই ধরনের ডিপ্রেশান বা এরকম কিছু হয়েছে এজন্য আফসোস করা তওবা করা অনুতপ্ত হওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসার মধ্যে বিশাল বারাকা বিশাল বারাকা দুনিয়ার সমস্ত ক্ষতি সমস্ত প্রবলেম সমস্ত সমস্যা এটা দূরীভূত হয়ে যাবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি হ্যাঁ কারো দেরিতে হবে কারো একটা লম্বা টাইম পরীক্ষা এবং ট্রায়াল তাকে দিতে হবে হ্যাঁ কেউ যদি মনে করে না আমি যখন আল্লা থেকে ফিরে আসলাম তাই দুই মিনিটে তো আমার ভালো হয়ে যাওয়ার কথা বিষয়টা সেরকম নয় বিষয়টা সেরকম নয় এই জন্য আমরা সবার কথা আগে বলে নিয়েছি আপনি সবার মধ্যে থাকবেন আল্লাহ যখন যার জন্য সম্পূর্ণ সুস্থতা বা আরোগ্য লাভের বিষয়টা নির্ধারণ করেছেন তখনই সে আরোগ্য লাভ করবে তার আগে নয় এভাবে আমরা যদি আমাদের যে মানসিক ট্রমাগুলো আছে এবং ডিপ্রেশনগুলো আছে সেটাকে ফেস করার চেষ্টা করি আল্লাহর দিকে ফিরে আসার মধ্য দিয়েই তার সমাধানটা খুঁজে নেওয়ার চেষ্টা করি তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ নাফিস ফুয়াদ প্রশ্ন করেছে আল্লাহর কোনো জেন্ডার আছে কি এই ধরনের প্রশ্নটা আসলে আদবের খেলাফ এবং এই ধরনের প্রশ্ন করার অর্থই হচ্ছে আসলে আমাদের যতটুকু পরিমাণ আল্লাহ সম্পর্কিত জ্ঞান দরকার সেখানে যথেষ্ট ঘাটতি রয়েছে আল্লাহ হতে সুবাহ হচ্ছেন খালেক মখলুকাতের মধ্যে তিনি জেন্ডার তৈরি করেছেন মখলুকাতের মধ্যে তিনি দুটো শ্রেণী তৈরি করেছেন পুরুষ এবং মহিলা যেটা তিনি নিজের সৃষ্টির জন্য নির্ধারণ করেছেন সেটা তার দিকে কেন আরোপ করা হবে তিনি তো স্রষ্টা তিনি তো সৃষ্টির কোনো অংশ নন ফলে তাকে সৃষ্টির সাথে কখনোই তুলনীয় করা যাবে না সৃষ্টির সাথে তুলনা করে তার প্রতি কোনো প্রশ্ন আরোপ করা যাবে না লাইসাক হিসাইল বা সুইয়ের কোনো কিছুই তার মতো নয় তিনি কোনো কিছুর মতো নন তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই জন্য শেখুল ইসলাম ইবনু রহমা রাহমাহুল্লাহ তার মেজবু মধ্যে বলেছেন এটা শতসিদ্ধ জানা কথা যে যারা তার জন্য পুত্র সন্তান এবং কন্যা সন্তান না জেনে আন্দাজে জোর করে আরোপ করেছেদ আল্লাহ এবং যারা বলতো যে আল্লাহ সন্তান হয়েছে এবং আল্লাহ এরপরই বলে দিয়েছেন মিথ্যাবাদী ওয়া ইবুন এবং তারা মিথ্যাবাদী এটা আল্লাহর কথা তাদের এই যে তারা যখন বললো ওয়ালাদ আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছেন জন্ম দিয়েছেন কথার পরে আল্লাহ তাদেরকে বলেছেন যে তারা মিথ্যাবাদী শেখুল ইসলাম আরো বলেন ওল্লাদিন আকা আল মাসিহন্লাহ এবং যারা বলে বা বলতো যে আল মাসি হচ্ছেন আল্লাহর ছেলে ওয়া ওজাইর ও এবনুল্লাহ এবং আরও যারা বলতো যে ওজায়ের হচ্ছেন আল্লাহর ছেলে তাদের যে জ্ঞানবান ব্যক্তিরা তারাও কিন্তু এই যে আল্লাহর ছেলে আল্লাহ সন্তান দিয়েছেন এই দ্বারা তারা এটা বোঝায় নাই যে মানুষের অথবা কোনো প্রাণীর ফিজিক্যালি যেভাবে তারা গর্ভধারণ করে বা ঔরসজাত যে সন্তান যেভাবে হয় সেভাবে আল্লাহর কোনো সন্তান হয়েছে এটা কিন্তু তারা কখনোই বলেনি এবং তারা কল্পনাও করেনি তারা শুধু জোর করে কথাগুলো আল্লাহর উপর আরোপ করেছে কিন্তু সৃষ্টির মধ্যে মানুষ অথবা অন্য প্রাণীর মধ্যে পুরুষ মহিলার মিলনের মধ্য দিয়ে যেভাবে সন্তানরা আসে সেভাবে আল্লাহর কোনো সন্তান এসছে এটা খ্রিস্টান ইয়াহুদি কিংবা পত্তলিক তারা কেউ কিন্তু বলেনি এমনকি আরবের মোশেকরাও সেটা বলেনি তাহলে তারা কি আসলে বোঝাতে চেয়েছে তারা বোঝাতে চেয়েছে তারা একটা জিনিস কল্পনা করেছে তাদের খুবই লিমিটেড এবং ছোট্ট আকল দিয়ে এটাকে বলা হয় আল ওয়েলাদা আল আকলিয়া আল ওয়েলাদা আল আকলিয়া রোহানিয়া তারা একটা মানে কাল্পনিক এবং একটা যুক্তিভিত্তিক সন্তান ধারণার কথা বলেছে তারা বলেছে যে আল্লাহর কন্যা আছে যেমন ফেরেস্তাদেরকে তারা অনেকে আল্লাহর কন্যা বলে উল্লেখ করতো এগুলো সবই হচ্ছে আসলে চরম অপবাদ মিথ্যা অপবাদ আল্লাহর উপর অপবাদ এবং আল্লাহ সুবাহা হত আল কোরআনের মধ্যে বিভিন্নভাবে এ সকল অপরাধকে অপনোদন করেছেন আল্লাহর জেন্ডার আছে কিনা না এই ধরনের প্রশ্নটা এমনই গরহীত প্রশ্ন মানে উত্তর তো সহজ আমাদের এই থেকে উত্তরটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহ তো আল্লাহ আল্লাহর কি পুরুষ অথবা মহিলা কোন জেন্ডারে অভিহিত করা এটা কুফরি এটা অত্যন্ত বড়ো ধরনের পাপ বড় ধরনের বিভ্রান্তি আল্লা বলে গণ্য হবে শাইখুল ইসলাম আবনু চাইম রাহমাল্লাহ তিনি জওয়াবুল আতরাদাতমাসুরিয়া আল ফতিয়া আলহামা এর মধ্যে বলেন এই জন্যই মানে আল্লাহকে পুরুষ মহিলা বা এ ধরনের কোনো জেন্ডার দ্বারা আখ্যায়িত যাতে করা না হয় এই জন্য আল্লাহ সূরাতুল সুরাতখলাস নাজল করেছেন যেখানে তার পূর্ণ বর্ণনা রয়েছে তিনি বলেছেন কলহু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ একক আল্লাহুসমেদ আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন তার কোনো সন্তান হয়নি ওলাম ইউলাদ এবং তার কোনো সন্তান তিনিও কারো থেকে জন্ম লাভ করেননি ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান নাহাদ কোনো কিছুই তার মতো নয় কোনো কোনো সৃষ্টির কোনো কিছুই তার সমকক্ষও নয় তার মতো নয় সুতরাং এই সুরাটি দিয়ে সুরাতল এখলাস যেটাকে সুরাত তৌহিদও বলা হয় এই সুরাটি দিয়ে আল্লাহ তাআলা তার নিজেকে পবিত্র করেছেন শাইখুল ইসলাম বলছেন ফানাজু ওয়াকাদ্দ সাহু আনিল ওসুল ওল ফুরুয়ো ইম ওল আল্লাহ তালা নিজেকে পবিত্র করেছেন ওসুল থেকে অর্থাৎ তার মা বাবাকে এরকম কেউ থাকা থেকে ওল ফুরুয়ে এবং তার অধস্তনকেও কেউ তার সন্তান এরকম কেউ মেয়ে থাকা থেকে অন্য দ্বারা এবং তার কোনো উপমা কিংবা তার কোনো সমকক্ষ থাকা থেকে তিনি নিজেকে পবিত্র করেছেন আল্লাহর উদাহরণ তিনি নিজেই আর কারোর সাথে তিনি তুলনীয় নন আর কোনো জেন্ডারের সাথে তুলনীয় নন আর কোনো কিছুর সাথে তিনি তুলনীয় নন ওয়ালাই সেফিল মাখলোকাত সেই উন ইবুদ্দা ইলায়নি যে আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছুই আছে প্রত্যেকেই হয়তো তার ওসুল আছে অথবা ফুর আছে অথবা তার উপমা আছে অর্থাৎ তার মূল আছে অথবা তার ফরা অধস্থনও আছে কিন্তু আল্লাহর ক্ষেত্রে সেটা কখনোই হবে না আল্লাহর ক্ষেত্রে সেটা হবে না শেখুল ইসলাম বিভিন্নভাবে কথাটা উল্লেখ করেছেন এই আয়াতের আলোকে আরেকজন একটি প্রশ্ন পাঠিয়েছেন বৃত্ত তিনি বলেছেন অজুর একটি সন্ন্যাস হলো মেসওয়াক করা কাজটি অজুর কোন সময় করব অজুর বিসমিল্লা বলার আগে নাকি পরে মেসওয়াক আমরা যে মেসওয়াকটা করি এই মেসোয়াকটা কি আমি অজু যখন শুরু করব মানে একদম শুরুতে বিসমিল্লা বলার আগেই করব নাকি বিসমিল্লা বলার পরে কুলি করার সময় এই বিষয়টা প্রশ্নের মধ্যে যেমন তিনি দুটো জিনিস উল্লেখ করেছেন আসলে আমাদের কেরামের মধ্যে এটা একতলাফটা রয়েছে কেরাম কেউ বলেছেন যে সে মেসোয়াকটা করবে ওজুর একদম শুরুতে ওয়াবু আর কেউ বলেছেন যে সে বিসমিল্লা বলার আগে সে ম্যাসোয়াকটা করবে আর কেউ বলেছেন যে এটা কুলি করার সময় তাহলে আমরা তিন রকম মতামত পাচ্ছি এখানে তিন রকম মতামত এখানে আমরা পাচ্ছি এখানে আমরা দেখি যে বিভিন্ন ফোকাহাই কেরাম তারা উল্লেখ করেছেন এবং তাদের মধ্যে একতলাফ রয়েছে যেমন ওলামা উল আহনাফ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একতলাফ রয়েছেন রয়েছে এব্দ নুজাইম একতলাফগুলো উল্লেখ করেছেন তিনি বলেছেন অখতুল এফাফি ওয়াক্তিহি কখন মেসোয়াক করবে এ ব্যাপারে কেরাম অর্থাৎ মজহব হানফির মধ্যে তারাও এখতালাফ করেছেন কেউ বলেছেন যেমন ফাথুল কাদিরের মধ্যে বলা হয়েছে আন্নাহ আন্দাল মাদমামা মামা মাদমাদা এটা কুলি করার সময় ওফিল বাদা ওল মুজতাবা বাদাউসানা এবং আল মুজতাবা গ্রন্থের মধ্যে বলা হচ্ছে কাব্দাল ওয়দু এটা অজুর আগে অর্থাৎ অজু শুরু করার আগে জাইম বলেছেন ওয়াল আক্তারু আলাল আউ্ল তবে অধিকাংশ ওলামা উল আহনাফ তারা বলেছেন যে না এটা কুলি করার সময় এটাই তাদের অভিমত তাইলে কেউ কেউ অন্যমত পোষণ করেছেন আমরা শাফিম আজহাবের ওলামা ইকেরামের মধ্যে দেখে যেমন ইয়াম জারকাসি বলেছেন ইয়াতা আকাদু ইস্তাহা আবুসে মিনহা আইনদাস ও আইন্দাল মাদ মাদাফিল ওয়াদু তিনি বলেছেন যে মিসওয়াক করা বেশ কয়েকটা জায়গায় মোস্তাহাব বলে সুনিশ্চিত হয় তার মধ্যে একটা হলো সালাতের সময় যখন সে সালাতে দাঁড়াবে সেটাও দলিল আছে এই জন্য তিনি বলেছেন আর আরেকটা হলো অজুর মধ্যে কুলি করার সময় এরকম আরও অনেকগুলো মতামত আমরা পাচ্ছি শেখ মোহাম্মদ বিন সালিন রহমাল তিনি বলেন মাল ওয়া মাল মাম্মাদা অজুর সাথে যে মেসোয়াকটা এটা কুলি করার সময় এটাই হচ্ছে বেশি লে পরিধানযোগ্যাম কারণ এই মদমাদা বা কুলি করা এটাই হচ্ছে মুখ পরিষ্কার করার জায়গা ও সেওয়ুলি তাহলে তথ্যই এবং সেওয়াক বা মেসোয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার জন্যই করা হয় ফলে তাহলে এটা এটা কুলির সাথে বেশি মানানসই হই কামাশাহানিন্ন নব্বী সাল্লু আলয়াল্লাম কওয়ালা সেওয়ু মুথহরাতুন লিলফ্যাম অথবা মেথহারাতুন লিলফ্যাম ও মেরোদাতুন লিরব এটা হচ্ছে মুখকে মুখের তহারাত বা মুখের পবিত্রতার জন্য এবং আল্লাহর রোদামন্দি অর্জন করার জন্য ফায়াকুন ও সেওয়াকু আল মাদা সুতরাং কুলি করার সাথেই হবে মেসওয়াক তবে পাশাপাশি তিনি আরও উল্লেখ করেছেন এন সে ইত্যা তা বাদ এনতে হাইল বলো তুমি যদি চাও অজু শেষ হওয়ার পরেও মেসওয়াক করতে পারো তা তাই কাবলাল বিদায় যদি চাও অজুর আগেও করতে পারো হচ্ছে হচ্ছে সময় তার মানে উত্তম কুলি করার হাদিস থেকেও যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে একদমই সুনির্দিষ্ট করা নাই শুধু সময় বলা হয়েছে এখন ওজুর সময় কি একদম বিসমিল্লার আগে নাকি কুলির সময় নাকি শেষে এসব কিছুর হিত্তেমালা আছে তবে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ওলামাইকার কুলির সময় বলেছেন যে হাদিসটা এখানে এসছে ইমাম বখারি তা আলিয়া খান হাদিসটা উল্লেখ করেছেন এবং এমন খুজাইমা তার গ্রন্থে এটাকে উল্লেখ করেছেন শেখালবানি এরওয়াল গালিলের মধ্যে এটাকে বলেছেন হাদিসটা হলো লাউলা যদি আমি আমার উম্মতের উপর কষ্ট অনুভব না করতাম তাহলে তাদেরকে প্রত্যেক সময় মেসোয়াক করার নির্দেশ প্রদান করতাম সুতরাং এতে বোঝা যায় যে কোনো সময় করতে কোনো অসুবিধা নাই তবে উত্তম হচ্ছে কুলি করার সময় আহ মোহাম্মদ রমজান বলেছেন আমার স্ত্রী যদি কোনো পুরুষের অধীনে চাকরি করে সে টাকা কি হালাল হবে আমি কি দায়ুস হব পর পুরুষের অধীনে আপনার স্ত্রী চাকরি করে কিরকম চাকরি কারণ কোন পুরুষ যদি কোনো একটা কোম্পানির মালিক হয় তার অধীনে জায়জ চাকরিও আছে সম্মত চাকরি আছে সম্মত নয় এমন চাকরিও আছে তাহলে কোনো মহিলা যদি অন্য কোনো পুরুষের অধীনস্থ সরিয়াসম্মত কোনো চাকরি করে তাহলে আপনি দায়ুস কেন হবেন যেমন কোনো একজন পুরুষ হয়তো একটা মাদ্রাসা দিয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে মেয়েদের জন্য তাহলে আপনার স্ত্রী যদি সেখানে কাজ করে তাহলে সেটা কেন মানে গৃহীত কাজ হবে সেটা তো জায়জ হবে এবং আপনিও দায়ুস হবেন না কিন্তু যদি কোনো পুরুষ একটা রেস্টুরেন্ট দেয় এবং আপনার স্ত্রী সে রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসাবে কাজ করে অথবা যদি কোনো মানে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সেই সেরাই পরিবেশ নাই এবং মেয়েদের এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করাটা সেরিয়া অ্যালাউ করে না বরং তার বেপর্দা হতে হয় অন্য পুরুষদের সামনে তার সৌন্দর্য প্রকাশ করতে হয় যেমন কোনো কোম্পানির মহিলা সেক্রেটারি হলো অথবা মানে মহিলার কাজ হলো সেজেগুজে থাকা বা এরকম কোনো কাজ করা কিংবা এয়ার হোস্টেজের কাজ ইত্যাদি হ্যাঁ এ সমস্ত ক্ষেত্রে মহিলাদেরকে যদি অন্য পুরুষদের সামনে সৌন্দর্য প্রকাশের সুযোগ করে দেওয়া হয় এবং কোনো স্বামী তাতে সন্তুষ্ট থাকে তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী সে দায়ুস হবে যদিও দায়ুষের সংজ্ঞা হচ্ছে ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রী অথবা হাউস হোল্ডের মহিলাদেরকে ফাহেসা কাজে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয় এবং তাতে সন্তুষ্ট থাকে অশ্লীল যে কোনো কাজে লিপ্ত হওয়াকে সে সমর্থন দেয় যদি তার হাউসহোল্ডের কোনো মহিলা তাতে লিপ্ত হয় এটা হলো সর্বোচ্চ পর্যায়ে দায়স কিন্তু কোনো পুরুষ যদি তার স্ত্রী অথবা কন্যা অথবা বন্দের ব্যাপারে অশ্লীল পোশাক পরাকে অ্যালাউ করে অশ্লীল চাকরি করাকে অ্যালাউ করে বা যে সমস্ত জায়গায় বেপর্দা হয়ে সে অন্য পুরুষদের সামনে দেখা দেবে সেগুলোকে অ্যালাউ করে তাহলে সেও দায়ুস হবে এটাই বিশুদ্ধ মত আমরা দু একটা প্রশ্ন নিয়ে আপনাদের কিছু লাইভ প্রশ্ন নেব ইনশাআল্লাহ সোহেল রানা বলেছেন আমি জেনারেল লাইনের ছাত্র আলহামদুলিল্লাহ আমি ইসলাম সম্পর্কে জানার পরে দিন মানতে যে পরিবারের পক্ষ থেকে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আমার পরিবার ইসলাম সম্পর্কে না জানার কারণে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাঝে মধ্যে মনে হয় পরিবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই আমার তো অবস্থায় কী করবো না পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করা যাবে না যেহেতু তারা হচ্ছে মা বাবা তারা হচ্ছে ভাই বোন অতএব মা বাবা যদি কোনো সেরকি কাজেও বাধ্য করে সেটা করা যাবে না তাদেরকে দিন বিরোধী কোনো কাজে সমর্থন দেওয়া যাবে না কিন্তু তাদের সাথে সুন্দর সুসম্পর্ক রাখতে হবে এটা ইসলামের নির্দেশ ওনাদা কলা আন্তা আরোফা যদি মা বাবা তোমাকে এমন কোনো ক্ষেত্রে আমার সাথে শরীর করতে বাধ্য করে যে বিষয়ে তোমার কোনো এলেম নাই তাহলে তুমি তাদের অনুসরণ করবে না তবে দুনিয়া তাদের সাথে সুন্দর আচরণ করবে পাশাপাশি মা সাথে পরিবারের আরও অন্য অন্য স্বজন আছে তাদের এতাত করা যাবে না কোনো সেরায়াতের অবাধ্যতার ব্যাপারে বা অবাধ্য কোনো কাজে কিংবা খারাপ কোনো কাজে অন্যায় কোনো কাজে তাদের এতাত করা যাবে না এবং তাদের সমর্থনও দেওয়া যাবে না কিন্তু তাদের সাথে পারিবারিক সম্পর্ক রাখা এবং তাদের সাথে দাওয়াতের সম্পর্ক রাখা এবং তাদেরকে নাসিহা করা কন্টিনিউয়াসলি এটা করতে হবে তুচ্ছ তাচ্ছিল্য একজন লোক যদি ইসলাম পালন করে সেই জন্য তুচ্ছ তাচ্ছিল্য তো তাকে আসলে প্রভাবিত করবে না এটা নবিরাসুলদেরকেও করেনি তার অনুসারীদেরকেও করেনি সুতরাং সোহেল রানা আমি আশা করি তোমাকেও করবে না ইনশাআল্লাহ তুমি এই যে তুচ্ছ তাচ্ছিল্য তোমাকে করা হচ্ছে ওটাকে তুচ্ছ হিসাবে গ্রহণ করো এবং তুমি তাদের প্রতি সুন্দর সদাচরণ করো তাদেরকে তাদের প্রতি সদয় হও তাদেরকে কিছু গিফট দাও পরিবারের সবার পারসেপশন তোমার প্রতি পাল্টে যাবে ইনশাআল্লাহ মানে যেটা হয় সেটা হচ্ছে তোমাকে যেমন তুচ্ছতাচ্ছল্য করলো তুমি খুব রিয়াক্টেড হলে তুমি তাদের সাথে খুব মন্দ আচরণ করলে এবং মানে রকম হয়তো এমন কিছু আচরণ করলে যেতে যাতে তারা মনে করে যে না ও অত ভালো না তো সেটা না করে যেহেতু তুমি দিনের পথে এসেছ তাহলে তোমার আচরণ তোমার অন্য অন্য ইন্টারাকশান কথাবার্তা এসব কিছু দিয়ে তুমি প্রমাণ করো যে তুমি অন্যদের চাইতে শ্রেষ্ঠ খুব দ্রুত তোমার বাবা মা কিংবা পরিবারের অন্য আত্মীয় স্বজনের ভুল ভেঙে যাবে ইনশাল্লাহ রায়হানুল ইসলাম বলেছেন আমার দাদা মারা গেছেন আল্লা তাকে জান্নাতুল ফিরস নসিব করুন তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন তিনি বেশ কিছু সম্পদ রেখে গেছেন বেশিরভাগ জমি আমার দাদির নামে রয়েছে যদিও সেগুলো আমার দাদির অর্থ দিয়ে দাদার অর্থ দিয়ে কেনা এবং আমার দাদির জীবিত এমত অবস্থায় দাদির জীবদ্দশাতেই দাদির অনুমতি সাপেক্ষে জমিগুলো আমার আব্বা চাচা ফুফুরা সরিয়ে ভিত্তিক ভাগ করে নিতে পারবেন নাকি এটুকু না কারণ হবে প্রথম কথা হচ্ছে দাদার সমস্ত সম্পত্তি যদি দাদির নামে থাকে তাহলে এটা গ্রহণযোগ্য নয় তখন দাদার যুক্তিগ্রাহ্য সম্পত্তি যেটা দাদির নামে আছে সেটা রেখে বাকি দাদার সম্পত্তিটাকে বন্টন করে ফেলতে হবে কারণ দাদা মারা গিয়েছেন অতএব দাদি জীবিত রয়েছে বলে দাদার সম্পত্তি বন্টন হবে না এটা বড় ধরনের ভুল এবং সরিয়া কাজ দ্বিতীয় হচ্ছে দাদার যে সমস্ত উপহার কিংবা দেয়া সম্পত্তি দাদি মালিক হয়েছেন শরীয়ত সম্মতভাবে দাদি জীবিত অবস্থায় সেগুলো বাবা চাচা ফুফুদের নামে লিখে দিতে পারবেন না বরং তিনি যদি চান কিছু অংশ তাদেরকে গিফট করতে পারবেন কিন্তু ওসিয়ত করতে পারবেন না ওসিয়ত মানে হচ্ছে আমার মৃত্যুর পরে এরা এ এ পাবে এটা শরীয়ত গর্হিত কাজ কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা ওসুয়ত আলী ওয়ারেফ উত্তরাধিকারীদের জন্য কোনো ওসিয়ত করা যাবে না তাদের জন্য হেবা করা যাবে তাদেরকে দান করা যাবে তবে সেক্ষেত্রে নর্মাদ এমনি বেশির রব্দি আল্লাহ তাল্লাহ আহ সম্পর্কিত যে হাদিসটা আমরা জানি সে হাদিস অনুযায়ী রাসুল সাল্লাহ নির্দেশনা হচ্ছে সন্তানদের মধ্যে ইনসাফ রেখে তাদেরকে দান করা যাবে কিন্তু পুরো সম্পত্তি তো সন্তানদের মধ্যে বন্টন করে দান করা যাবে না তাহলে তিনি নিজে কীভাবে থাকবেন আর তাতে শরীয় লঙ্ঘনের সমূহ সম্ভাবনা আছে কারণ দাদির মৃত্যুর আগে এই বাবা চাচা ফুহুদের মধ্যে কেউ কারো মৃত্যু হয়ে যেতে পারে তাহলে তিনি যে আগে দিয়ে দিলেন কিভাবে দিলেন কারণ এদের কেউ যদি তার আগে মৃত্যু হয়ে যায় তারা তো পাবে না অতএব আমরা বলবো শেরিয়া যে ইনসাফ করেছে যে একজন ব্যক্তির মৃত্যুর পরই তার মিরাজটা বন্টন হবে আমরা সেটার উপর আমল করাটাই হবে আমাদের জন্য উচিত অতএব দাদির মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে তার পর্যন্ত দাদি যদি তার সম্পত্তির কিছু অংশ থেকে বেনিফিট একে দেয় ওকে দেয় কিন্তু সম্পত্তি বন্টন অথবা সম্পত্তি বন্টনের রসিয়ত এটা তিনি তার জীবদ্দশায় তার মৃত্যুর আগে করবেন না আচ্ছা আমরা আজকে এতটুকুই এখানে শেষ করি কিছু লাইভ প্রশ্ন আছে আমরা দেখি যে লাইভ প্রশ্ন থেকে কিছু নেওয়া যায় কি না যদিও আমাদের সময় একদমই শেষের দিকে বা অলরেডি শেষ হয়ে গেছে আমরা দু তিন চার মিনিট ইনশাল্লাহ আজকে একটু বাড়িয়ে আপনাদের লাইভ প্রশ্নগুলোর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি তানবীর হোসেন খন্দকার নাবিল বলেছেন আপনার সাথে ব্যক্তিগত কাউন্সেলিং করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আমি তাইবা একাডেমির ব্যাপারে যখন বলছিলাম সেখানে বলছিলাম যে তাইবা কাউন্সেলিংয়ের সুযোগ আছে এবং সেখানে আমি সপ্তাহে দুই দিন কাউন্সেলিং করে থাকি অতএব যারা আমার সাথে শিক্ষার বিষয় হোক ইসলামিক শিক্ষার বিষয় হোক ফ্যামিলি কাউন্সেলিং হোক কিংবা কোনো ফ্যামিলি প্রবলেম রিলেশনশিপের ঘাটতি কিংবা মানসিক যে কোনো ধরনের প্রাথমিক যদি কোনো সমস্যা থাকে এবং যদি সেরাই কোনো মাসাইলগত বিষয় কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় তাহলে তাইবা অ্যাকাডেমির মাধ্যমে যে কোনো একটা স্লট নিতে হবে তয়েবা একাডেমি ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ব্রাউজ করলেই এই স্লটটা খুব সহজেই পাওয়া যাবে এবং সেখানে ক্লিক করেই আসলে স্লটটা নেওয়া যাবে ইনশাল্লাহ মোহাম্মদ মনির হোসাইন বলেছেন ইমামের পেছনে নামাজ পড়া অবস্থায় যদি অজু চলে যায় তখন কি করব তখন আপনি সেখান থেকে অজু করে এসে বাকি অর্থাৎ যতটুকু পড়েছেন পড়া হয়েছে যেটা এক রাকাত দু রাকাত পড়া হয়ে থাকে তাহলে বাকি রাকাতগুলো আপনি সম্পন্ন করবেন অজু করে এসে মাঝখানে কারোর সাথে কথা বলবেন না আপনি বলেছেন কারণ আমি যদি সামনের কাতারে থাকি সেক্ষেত্রে নামাজ ভেঙে বের হওয়া অনেক কষ্ট না কোনো কষ্ট কর নেই আপনি নামাজ ভেঙে কাতারগুলোর মাঝখান দিয়ে চলে এক প্রান্তে চলে যাবেন তারপর এক পাশ দিয়ে বের হয়ে যাবেন আর যদি মনে করেন যে না বের হওয়ার কোনো সুযোগ নাই তাহলে অপেক্ষা করবেন কিন্তু আমি যেটা জানি যে এখানে সুযোগ নাই কথাটা বলার সুযোগ নাই কারণ আপনি ফাঁক গোলে বের হবেন ফাঁক গোলে বের হবেন আমাদের দেশে তো বেশ কিছু ত্রুটি আমরা লক্ষ্য করছি একটা হচ্ছে যখন জামাতগুলো দাঁড়ায় তখন ব্যক্তির মাঝখানে এত ফাঁক রাখে যে সেখান থেকে ইজিলি বের হওয়া যায় যদিও শরীয়তের নিয়ম হচ্ছে দুজন ব্যক্তির মাঝখানে কোনো ফাঁক থাকবে না তাদের কাঁধ এবং তাদের পা একদম বরাবর থাকবে এবং মাঝখানে কোনো ফাঁকি থাকবে না যদি ফাঁক থাকে তবুও কিন্তু তাদের সে ফাঁক গলে বের হওয়া যায় এবং যখন মুসল্লিরা বুঝতে পারবে যে তার অজু টুটে গিয়েছে তখন এই ফাঁক গলে বের হওয়ার জায়গা কিন্তু তাকে করে দেওয়া উচিত হবে এবং তিনি অজু করে এসে একদম পেছনে আবার অ্যাড হবেন আগের জায়গায় আসা তার জন্য জরুরি নয় বাপ্পি আহমেদ বলেছেন নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করার আগে কি বিসমিল্লা বলতে হবে নাকি বিসমিল্লা বললে মনে হবে না বিসমিল্লা কেন বলবেন না আপনি মনে মনে নিয়তটা আপনি আওড়াবেন কেন আপনার নিয়ত তো মনেই আছে তাই না নিয়ত মনে মনে পড়ার কোনো প্রয়োজন নেই বিসমিল্লা পড়ার কোনো প্রয়োজন নেই নিয়ত আপনার আছে আপনি আল্লাহ একবার বলবেন শুধু তাই না আল্লাহ একবার বলে জয়নামাজের কোনো দোয়া নেই আল্লাহ একবার বলার আগে কোনো বিসমিল্লা নেই এবং বিসমিল্লা বলার আগে বা পরে মনে মনে কোনো নিয়ত সাজিয়ে পড়তে হবে না বলতে হবে না বরং আপনি যে মনের ইন্টেনশানটা সংকল্পে যেমন এখন আপনি এসে পড়ছেন ফর এক্সাম্পল তাহলে আপনার সেই নিয়তি যথেষ্ট রাফুল ইয়াদাইন ও পায়ের সাথে পা না মিলিয়ে নামাজে দাঁড়ালে কি গোনা হবে আমি এইভাবে নামাজ পড়তে চাই কিন্তু আমাদের এখানে কেউ রাফুল ইয়াদাইন ও পায়ের সাথে পা মিলিয়ে না এক্ষেত্রে আমার করণীয় কি রাফুল ইয়াদাইন প্রতিষ্ঠিত একটা আমল রুকুর আগে রুকুর পরে এটা করা উচিত তবে বিশুদ্ধ মত অনুযায়ী যদি কেউ কোনো কারণে না করেন তাহলে তার সালাদ বাতিল হবে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো এটা রাসু সাল্লাহসাল্লামের নির্দেশনা অত্যন্ত কঠোরভাবে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলেছেন সদ্দুল খালাল মাঝখানের ফাঁক বন্ধ করতে বলেছেন বলেছেন স্তাউ স্তাকিমু, তারাসু এই যে নির্দেশনাগুলো এগুলো তারা বোঝা যাচ্ছে যে মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে না এবং বলেছেন ওলা তাখতালেফু ফা ফাঁকুলু বুকম ফলে মাঝখানের ফাঁক আসলে রাখা যাবে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এটাই বিশুদ্ধ মত কারো মতে এটা মোস্তাহ পর্যায়ের আমল তবে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম অত্যন্ত কঠোরভাবে এখানে নির্দেশনা দিয়েছেন অতএব এই ধরনের নির্দেশনাকে ওয়াজিব হিসাবে গণ্য করাটাই আমাদের জন্য সমীচীন হবে আমি এভাবে নামাজ পড়তে চাই কিন্তু আমাদের এখানে আচ্ছা বলেছি আন্তরা হক সোনিয়া বিয়ের ব্যাপারে দিনের বিষয়ে কতটা ছাড় দেওয়া যায় অর্থাৎ দিনদারির ব্যাপারে আপনার যদি আপনি মহিলা হন তাহলে পাত্রের ব্যাপারে দিনের ব্যাপারে কতটা ছাড় দিতে পারেন অর্থাৎ মোটামুটি দিনদারি তার যত কম হোক অর্থাৎ কতটা কম হলে অ্যাকসেপ্ট করা যায় এটা বোঝাতে চাচ্ছেন পরিবারের দিনদারিতার চাকরি আর টাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে ও পরিবার দিনদারিতা থেকে চাকরি আর টাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এক্ষেত্রে করণীয় কি বোঝাই যাচ্ছে যে যে পরিবার সেটা করে সেই পরিবারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিনদারি নাই তারা দিনদারিকে প্র্যাকটিস করে নাই ফলে তারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে এটা খুব দুঃখজনক এক্ষেত্রে করণীয় হল যেমন একজন বোন এখানে প্রশ্ন করেছেন আপনার আপনি যদি এক্ষেত্রে আপনার পরিবারকে কনভিন্স করতে পারেন বা কনভিন্স করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন সেটাই সম্মত। সেটাই শরীয়ত সম্মত কারণ দিনদারিকে স্যাক্রিফাইস করে শুধু দুনিয়াদারিকে প্রাধান্য দেওয়াটা সম্মত নয় বিশেষ করে চাকরিটা যদি হয় সুদ সাথে সংশ্লিষ্ট কিংবা কোনো টোবাকো কোম্পানিতে কিংবা কোনো ওয়াইন কোম্পানিতে কিংবা এমন কোনো কোম্পানিতে যে কোম্পানি আসলে স্মত নয় তাহলে সেখানে তো পরিপূর্ণ দিনদারিতেই ব্যাহত হবে তাহলে সে জায়গায় আসলে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে না হ্যাঁ যদি কেউ সলাদ ঠিক রাখে তার হালাল হারাম ঠিক আছে তাহলে অন্য কোনো একটা বিষয় যেমন তাহাজ্যদ পড়ে কি পড়ে না এটা খুব জরুরি বিষয় নয় আপনার কিংবা সে লম্বা কর্তা পরে কিনা পাঞ্জাবি পরে কিনা সারাক্ষণ মাথায় টুপি রাখে কিনা এটা খুব জরুরি নয় হ্যাঁ মোস্তাহ পর্যায়ের আমলগুলোকে আপনি এখানে জরুরি দিনদারি হিসাবে চিহ্নিত করবেন না কিন্তু জরুরি জিনিসগুলোকে স্যাক্রিফাইস করা যাবে না এটা মনে রাখতে হবে আমরা আজকে এখানে শেষ করতে চাই আপনাদের আসলে আরো অনেক প্রশ্ন এখানে রয়েছে শেষে মোহাম্মদ জসিম বলেছেন মদিনা ইউনিভার্সিটির সার্কুলার কবে দিবে সার্কুলার তো দেওয়াই আছে অনলাইনে আপনি ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন যে বছরের কোন কোন সময়ের মধ্যে তাদের ডেডলাইন আছে ওই ডেডলাইনের আগে জমা দিলে পরবর্তী সেমিস্টারের জন্য সেটা গ্রহণ করা হবে হ্যাঁ এটা মনে রাখতে হবে আর জেনারেল লাইন থেকে মদিনা ইউনিভার্সিটিতে আবেদন করলে সুযোগ সুবিধা কেমন পাওয়া যাবে হ্যাঁ পুরো একই রকম সুযোগ সুবিধা আর জেনারেল লাইন থেকে আবেদ আবেদন করে কেউ যদি ইসলামিক এডুকেশনে পড়তে চায় তার সুযোগও আছে একই ধরনের সুযোগ সুবিধা আর যদি কেউ জেনারেল লাইনে আবেদন করে জেনারেল সাবজেক্টে পড়তে চায় যেমন মেডিকেল সায়েন্স কিংবা সায়েন্স অথবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কম্পিউটার সায়েন্স এগুলো তো পড়ার সুযোগও আছে মেদিনী ইউনিভার্সিটিতে সাধারণত আমাদের দেশ থেকে ইসলামিক স্টাডিজ কিংবা ইসলামিক এডুকেশনে বেশি নেওয়া হয় আর কিং সৌদ ইউনিভার্সিটি কিংবা কিং আজিজ ইউনিভার্সিটি কিং ফাহাদ ইউনিভার্সিটি দাম্মামে এগুলোতে জেনারেল সাবজেক্টে বেশি নেওয়া হয় অথবা আমাদের স্টুডেন্টরা সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা নেই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিন আমাদেরকে আরও মেজিদ তৌফিক দান করুন আল্লাহর কাছে সে কামনা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদাউসল্লাহ ওয়াসলামা আলা নবীনা মুহাম্মদ ও আসহাবিহি আজমাইন والسلام عليكم ورحمه الله وبركاته